তো আমি যেটা মেলা ঘুরে বুঝছি, হাতের কাজের জিনিস যারা খুব পছন্দ করে, বুটিক্সের জিনিস যারা খুব পছন্দ করে, তারা কিন্তু অনায়াসে চলে আসতে পারেন এখানে। আজ থেকে 7 দিন ব্যাপী এই মেলাটা চলছে নগর ভবন। হ্যালো গাইস, আমি অলি চলে এসেছি আমার চ্যানেল অলি সোয়াল থেকে। আজকে আমি চলে এসেছি নগর ভবনে। নগর ভবনে আসলে এখানে একটা এসএমই পণ্য মেলা হচ্ছে, এবং এখানে এই মেলাতে কি কি জিনিস পাওয়া যাচ্ছে আর কি কি জিনিসের নতুন স্টল হয়েছে, নতুন উদ্যোক্তাদের একটা মানে এখানে প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে, আমি সেগুলি আপনাদেরকে দেখাতে নিয়ে চলে এসেছি। ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তারা যেন একটা মানে ব্যবসা করার একটা ভালো প্লেস পায়, এবং হচ্ছে তাদের মার্কেটিং এর জন্য কিন্তু এই ধরনের মেলা প্রতি বছর হয়ে থাকে রাজশাহীতে। তো চলেন দেখি কি কি ধরনের স্টল। এবার এতে ছোট ছোট ডলও দেখতে পাচ্ছি, খুব কিউট বাবুদের জন্য। আর এগুলো হচ্ছে মানে ক্রুশ কাটার টুপি বাচ্চাদের, মানে হাতের কাজে, হাতের কাজের এই যে, হ্যাঁ বাচ্চাদের হচ্ছে গলায় যে মানে ডিজাইনটা, তা সেটাও পাওয়া যাচ্ছে বিভিন্ন প্রাইস রেঞ্জ এগুলো, তাই না আপু? আমার কাছে খুবই কিউট লাগছে কিন্তু। তো আপনারা কিন্তু সেখানে দেখতে পারেন আমার হাতের কাজের মানে কাজগুলো, খুব ফিনিশিং কিন্তু এনাদের ভালো লাগলো। সব জায়গায় কিন্তু ফিনিশিং ভালো পাওয়া যায় না, বেশ সুন্দর ফিনিশিং এনাদের। এবং এগুলো দেখেন পয়লা ফাল্গুনের জন্য, সামনে যেহেতু ফাল্গুন আসছে খুব সুন্দর হচ্ছে কালেকশন পয়লা ফাল্গুনের জন্য। আপু এইটার প্রাইস কত? 2800। এটা থ্রি পিস টেক্সি ভয়েলের উপরে 2800 টাকা। আপু আপনাদের এখানে এসে যে কাস্টমার যদি মানে কোনো দাম বলে সেটা তো বলা যাবে? এখানে আমি 200 টাকা করে ছাড় দিচ্ছি, বড় প্রোডাক্টটা ছোট প্রোডাক্টে 100 করে ছাড় দিচ্ছি। আচ্ছা, আমার কি মোবাইল প্লাজায় শোরুম আছে? কি মোবাইল প্লাজায় শোরুম আছে? আপু শোরুমের নাম লাইসা বুটিক্স, রাজশাহী থিম ওমর প্লাজায় কিন্তু আপুদের শোরুম আছে, যার নাম হচ্ছে রাইসা বুটিক্স। যদি এই মেলাতে অনেকে মিস করে যান, রাজশাহী থিম ওমর প্লাজায় গেলে কিন্তু আপুদেরকে পাবেন। এই যে লাইসা বুটিক্স, এটার দাম 2800 টাকা। এরকম বড় সড়ো যে প্রোডাক্ট সেখানে আপু 200 টাকা করে ছাড় দিচ্ছে, এবং ছোট প্রোডাক্টসে আপু 100 টাকা করে ছাড় দিচ্ছে মেলা উপলক্ষে। সো দেরি না করে যারা ভাবছেন হাতের কাজের কিছু নিবেন প্রোডাক্ট, মেলায় চলে আসতে পারেন এবং এই লাইসা বুটিক্সের এই স্টলে চলে আসতে পারেন। সামনে দেখে আসেন আপু, থ্যাংক ইউ। এখানে আছে বিভিন্ন ধরনের অর্নামেন্টস, হাতের কাজের ব্যাগ থ্রি পিস এবং ওয়ান পিস কালেকশন, তাই না আপু? আচ্ছা, এই চুড়িগুলো, এই চুড়িগুলো খুব সুন্দর ডিজাইন করা জিনিসগুলো, কিন্তু খুব ইউনিক যারা খুঁজেন এরকম টাইপস এর কাজ করা চুড়ি, কিন্তু বাজারে পাওয়া যায় না কিন্তু সব সময়, এই মেলাতে আসলে কিন্তু পাওয়া যেতে পারে, মানে এখানে পাবেন। আপু আপনাদের স্টলের নামটা? আমাদের 5 নম্বর স্টল, আমরা এখানে দুইটা আছি, আমার পেজের নাম রংকল্প। আচ্ছা, স্টল নাম্বার 5। আপনার পেজের নাম রংকল্প, এবং আপনার হচ্ছে একটা অনলাইন পেজ আছে। আপনারা যদি মেলা মিস করেন, এই অনলাইন পেজ থেকেও কিন্তু হচ্ছে ধরনের চুড়ি এবং হচ্ছে কসমেটিক্স জিনিস, এবং এই যে হাতের কাজে দেখেন কি সুন্দর সুন্দর মালা, মুকুট ডিজাইনের, এগুলো আপনারা এই হচ্ছে পেজে পাবেন, রংকল্প পেজটার নাম। আপনার প্রাইস কেমন এই ধরনের মালা? বিভিন্ন ধরনের আছে, 150 থেকে শুরু করে 650। 150 থেকে শুরু করে 650, এটা কত প্রাইস? এটা হচ্ছে 550। এটা পুরো হচ্ছে মাটি, পোড়া মাটি, পুরাটা পোড়া মাটি। এটা কি আপু আপনারা নিজে করেন? কত সুন্দর! এবং এইরকম কিন্তু মেলা হলে আমরা এরকম বিভিন্ন ধরনের ট্যালেন্ট দেখতে পাই আসলে, যে আমাদের রাজশাহীতে কত ধরনের ট্যালেন্ট আছে। এবং অর্ডার দিই হচ্ছে ঢাকা থেকে, চট্টগ্রাম থেকে, রাজশাহীর মানুষরা, রাজশাহীর মানুষদেরকে একটু যদি আমরা হেল্প না করি তাহলে তারা কি করে অ্যাকচুয়ালি বিজনেস করবে? আমি বলবো রাজশাহীর আপুদেরকে যে আপুর পেজটা দেখতে, কারণ আমরা অনেকেই কিন্তু সামনে ফাল্গুনে এই ধরনের মাটির, পোড়া মাটির জিনিস বা বৈশাখে এই ধরনের জিনিস কিন্তু খুঁজি অন্যান্য পেজে। তো আপু রাজশাহীর মানুষ, এবং এখানে হচ্ছে রংকল্প যে পেজটা, আমি কিন্তু বারবার দেখাচ্ছি, আপনারা কিন্তু এই পেজটা খুঁজে নেবেন যারা মেলায় না আসবেন। তো ঠিক আছে আপু, থ্যাংক ইউ। এর জিনিস প্রচারের জন্য প্রিন্ট আমরা করিয়ে দিতে চাই। ও আপনারা প্রিন্ট করিয়ে দিবেন? হ্যাঁ, যে কোনো প্রিন্ট, যে কোনো ধরনের প্রিন্ট, যে কোনো ধরনের প্রিন্ট, এরকম গেঞ্জির উপর আপনারা ডিজাইনে করিয়ে নিতে পারেন। আর ভাইয়ারা প্রচারের জন্য এখানে একটা স্টল দিয়েছে। এই যে রাজশাহী
ইউনিভার্সিটির গেঞ্জি ভাইয়ারা করেছে। হ্যাঁ এরকম এরকম খরচ হয় আর কি, 300-400 এরকম বাজেট করলে বিভিন্ন প্রিন্টে আপনাদের ফুটবল থাকে, মানে যে কোনো টিম আপনি যে নিজেদের ইচ্ছা মতো কাপড় হচ্ছে গেঞ্জিও যদি প্রিন্ট করতে চান, হ্যাপি কিট ট্যুর সবকিছুই ভাইয়ারা করে থাকে। ভাইয়াদের পেজের নাম এখানে বিভিন্ন জুটের জিনিসপত্র, সব জুট, জুটের পার্স, বিভিন্ন ধরনের পার্স, ব্যাগ, যারা জুটের জিনিস পছন্দ করেন কি তাদের জন্য সামনে দেখি। এদিকেও হচ্ছে আপনার হচ্ছে যেগুলো জামা কাপড় আমরা পছন্দ করি সেগুলো এই মেলায় কিন্তু ভরপুর আছে। এখানেও হচ্ছে আপনার বুটিক্সের হাতের কাজের শাড়ি জামা এগুলোই দেখছি আর কি। সামনে দেখি পেয়েছি যেটা হচ্ছে রাজশাহী সিল্ক গার্মেন্টস, এখানে রাজশাহী সিল্কের পণ্য পাওয়া যাচ্ছে। আপনি রাজশাহী সিল্কের মানে আপনারা কি কি এনেছেন? বিভিন্ন ধরনের শাড়ি, শাড়ি পাবেন রাজশাহী সিল্কের এবং পাঞ্জাবি পাবেন। কিরকম থেকে কিরকম প্রাইস রেঞ্জ আছে আপনার শাড়িগুলো? প্রাইস করে 5,000-12,000। কত থেকে শুরু করে? 5,000 থেকে শুরু করে 12,000 পর্যন্ত একটা রেঞ্জে রাজশাহী সিল্ক, পিওর রাজশাহী সিল্কের শাড়ি পাবে। এবং পাঞ্জাবিগুলোর প্রাইস কিরকম আপনার? মানে কালার একটু বেশি ভালো হলে। হ্যাঁ 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 এই যে ওখান থেকে একটু, হ্যাঁ এই যে এটা হচ্ছে রাজশাহী সিল্কের উপর পুরোটা হচ্ছে হ্যান্ড পেইন্ট করা, না হ্যান্ড ব্লক করা। আচ্ছা এটার প্রাইস কত পড়বে? এটার প্রাইস হচ্ছে 5,000 টাকা পড়বে। আচ্ছা আর এখান থেকে যারা নেবেন এই মেলার থেকে, এখানে কিন্তু একটা ডিসকাউন্টও চলছে রাজশাহী সিল্কের পণ্যের উপর, তো যারা পিওর রাজশাহী সিল্ক খুঁজছেন মেলাতে কিন্তু রাজশাহী সিল্কও পাওয়া যাচ্ছে। এই যে এটা ব্যানার রাজশাহী সিল্কের, যে গার্মেন্টস এর ব্যানার। ওকে এইদিকে কিছু ব্যাগের স্টল আছে এবং আপু এগুলো কি লেদারের ব্যাগ? অরিজিনাল লেদারের ব্যাগ এখানে পাবেন আপনারা, বিভিন্ন মানে ডিজাইনের পাওয়া যাচ্ছে এখানে। ছেলেদেরও আছে মানি ব্যাগ, মেয়েদেরও আছে। প্রাইস রেঞ্জ কেমন আপু? এই বড়গুলি 3,500-3,500 এবং ছোট মধ্যে 1,300-1,500। এগুলো মানে পিওর লেদারের? আচ্ছা তাহলে মেলায় আসলে অনেকে কিন্তু পিওর লেদারের ব্যাগ গুলো পাবেন। এই যে ফ্যাশনেবল যে ব্যাগ গুলো আছে সেগুলোও পাবেন। এটার প্রাইস কত? 2,000। এখানে ঘর সাজানোর জিনিস পাবেন আপু। এগুলো প্রাইস কত করে? 100 টাকা পিস। আর এই যে এগুলো আপু 350 জিনিসগুলো কত কি, তাই না? সেটাকে দেখছি হাতের কাজের, বাটিকের, হ্যান্ড পেইন্ট এগুলাই মানে বেশি দোকান। এবং সব বড় কথা হচ্ছে এক একটা এক এক রকম মানে হচ্ছে দাম, কিন্তু এই জিনিসগুলাই আসলে বেশি। এইদিকে কিন্তু কিছু খাবার দাবারের স্টল আছে, কেকস দেখছি, পিঠা দেখছি। আপু কেকস এর প্রাইস এখানে কি লেখা? চকলেট কেক 100 টাকা পিস। এদিকে হচ্ছে চিকেন কাবাব 35 টাকা পিস। আর লেমন চিকেন হচ্ছে 60 টাকা পিস। তো এখানে কিন্তু কিছু খাবার দাবারের মানে একটা ভালো স্টল দেখতে পাচ্ছি। আর এদিকে কাপ কেকের প্রাইস আপু?
কাপকেক 40 টাকা এইদিকে প্রচুর পিঠার একটা পসরা এদিকে পাটি সাপটা পুলি পিঠা মালপোয়া নকশি পিঠা তারপরে হচ্ছে এটা মনে হয় লবঙ্গ লতিকা এনাপু কুসুম কলি পিঠা ওইদিকে দুধ পাটি সাপটা এদিকে হচ্ছে ক্ষীর জট পোলাও মালাই তো অনেক কিন্তু পিঠা আমরা দেখতে পাচ্ছি মেলাতে দেখেন এদিকেও কিন্তু খাবার দাবারের একটা বড় সড় একটা মানে কি বলবো বড় সড় একটা কালেকশন এই কেকটা চকলেট কেক রাজশাহী কেক কেক হাউস এটা হচ্ছে একটা অনলাইন পেজ আছে এনাদের তো 100 টাকা করে পিস কেকটা মজা মেলার পরিবেশ খুব সুন্দর এবং মেলাতে কিন্তু খাবারগুলো অনেক মজা তো আমি বলবো আপনারা যারা রাজশাহীতে আছেন এসে ঘুরে যান নতুন নতুন উদ্যোক্তাদের একটু হেল্প করেন যে হচ্ছে তারা যেন ব্যবসাতে আরো বেশি ভালো করতে পারে উন্নতি করতে পারে এবং তারা মোটিভেশন পায় আর কি তো সবাই আসেন মেলাতে আজকে পর্যন্তই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আমি চলে আসবো আজকের মতো টাটা।